إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه المبارك ما رواه الإمام أبو داود رحمه الله تعالى في كتابه السنن فقال العباد صلى بنا رسول الله صلى الله عليه وسلم فوعدنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب قال قائل يا رسول الله ماذا تعهد إلينا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن عبدا حبسيا ومن يعيش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين وإياكم محدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال علامة ناصر الدين الألباني رحمه الله تعالى هذا حديث صحيح برادران اسلام الله تعالى অশেষ অনুগ্রহে আমরা পার্থিব্য ব্যস্ত থেকে নিজেকে নিষ্কৃতি দিয়ে তারই মনোনীত দিন ইসলাম সম্পর্কে কিছু বলার এবং শোনার এবং তারপরে আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এই দোয়া করি অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া নবিয়িকা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানীয় উপস্থিতি আজ আমি আপনাদের সম্মুখে আল ইত্তিহাদ ও কুওয়াতুন দি ইউনিটি ইজ স্ট্রেংথ একতাই বল সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ বর্তমান পরিপ্রেক্ষিতে বর্তমান সিচুয়েশনে দিকে দৃষ্টি নিবদ্ধ করলে আমরা অতি সহজেই বুঝতে পারছি যে আমাদের উপরে বিশেষ করে মুসলিম জাতির উপরে এক বিপদ এবং মহাবিপদ যদিও আমাদের 100% বিশ্বাস আল্লাহ তাআলা মুসলমানদের কোনো ভালাই কোনো ভালো এর মধ্যে নিহিত রেখেছেন লুকিয়ে রেখেছেন কারণ তিনি হলেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির তিনি হলেন মহাশক্তিমান যখন তিনি কোনো কাজ করব বলেন তখন তিনি বলেন কোন আও ফায়াকুন তৎক্ষণাৎ তা হয়ে যায় আমাদের উপরে যে সিচুয়েশন এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং সাহাবায়ে কেরামদের জীবনী এবং নবীদের জীবনীগুলো পড়লে আমাদের যে অবস্থা এই অবস্থাটা খুব হালকা মনে হবে আজকে সহি বুখারীতে একটা হাদিস বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আল আম্বিয়া ও উবতুলে উ ইবতিলান কাসিরা যারা নবী তাদের উপরে বেশি বেশি বিপদ এসেছে সুম্মাল আমসাল ফাল আমসাল অতঃপর যারা যত ভালো হবে তাদের উপরে তত বেশি বিপদ আসবে তাহলে মুসলিমদের উপরে বিপদ এসেছে ইন মুসলিমিন ইউসিবো ইল্লা হাত্তাল্লাহু বিহা খাতায়াহু কোনো মুসলমান যখন তার উপরে কোনো বিপদ আসে তো আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন এর জন্য মুসলিমদের যেটা করতে হবে সেটা হলো সবর করতে হবে ধৈর্য ধরতে হবে ইন্নাল্লাহা মা সাবিরিন এবং আল্লাহ ধৈর্যশীলদের
সাথে থাকেন। সাথে থাকেন বলতে এখানে কি বোঝানো হয়েছে, আল্লাহ তাআলার সাহায্য ধৈর্যশীলদের সাথে আছে। আমরা মুসলিমের দিকে দেখলে মুসলিম কেবলমাত্র কয়েকজন না, অনেকজন আছি। আর যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন, গারে সরে আল্লাহ রসুল ছিলেন আর আবু বকর ছিলেন, আর মক্কার বেশিরভাগ লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরকে খুঁজতে বের হলেন, ওই গর্তের কাছেও গিয়েছিলেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ওয়ালাউ আন্নাহুম রাউ ইলাল আকদাম লানাদারুনা, যদি ওরা পায়ের দিকে দেখে তাহলে ওরা আমাদেরকে দেখে নেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা দুন্ন ইয়া আবু বকরিন আল্লাহ সালিসুহুমা, আল্লাহ সালিসুনা, আমরা দুজন নাই, বরং আমাদের সাথে কি আছেন, আল্লাহ আছেন। এখানে সাথে আছেন আল্লাহ মানে কি বোঝানো হয়েছে, আল্লাহর মদদ আছে। তাদের দুজনকে মক্কার সব লোকগুলো মিলেও খুঁজেও পায়নি, কোনো ক্ষতিও করতে পায়নি। তেমনি গোটা ভারতের বিধর্মীরা যদি এক হয়ে মুসলমানদেরকে কিছু করব বলে, আর মুসলমানদের সাথে যদি আল্লাহ তাআলা থাকেন, তাহলে কিছুই করতে পারবে না মুসলমানদের। এর জন্য মুসলমানদের কর্তব্য কী রয়েছে, আল্লাহ তাআলা সূরা আলে ইমরান আয়াত নম্বর 103-এ বলছেন, আদেশ দিচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ওয়াতাসিমু, এখানে আলে ইতিসাম এর মানে হলো দৃঢ় আঁকড়ে ধরা। আরবি ভাষাতে আখাদা ইয়াখুদু মানে হলো ধরা, কিন্তু যখন আলে ইতিসাম বলা হবে তখন মানে হলো ক্যাচ স্ট্রংলি, মানে মজবুত সহকারে ধরা। ওয়াতাসিমু এখানে আমরের সিগা অর্থাৎ আদেশ সূচক এসেছে, আর শরীয়তের নিয়ম হলো আদেশ আছে মানে সেটা ওয়াজেব, ধরতেই হবে। তো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো। এ হাবল, হাবলুল্লাহ, আল্লাহর রশ্মি বলতে কি বোঝানো হয়েছে, আল্লামা ইবনু কাসির রাহেমাহুল্লাহ তাআলা আবু হুরাইরা থেকে এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন, আহুয়া কুরআনুল আযীম, এখানে হাবলুল্লাহ আল্লাহর রশ্মি বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো, মানে আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো। মজবুত করে ধরো বলতে কি বোঝানো হয়েছে, ধরো বলতে হাতে করে ধরবেন বা চিমটা করে ধরবেন, এ কথা বোঝানো হয়নি। ওয়ামালু আলাইহে বোঝানো হয়েছে যে ওটাকে তোমরা তেলাওয়াত করো এবং তার উপরে আমল করো, এ কথা বোঝানো হয়েছে। ওয়ালা তাফাররাকু, এবং এখানে নিষেধ, আর নিষেধটাও শরীয়তে ওয়াজেব অপরিহার্য হর্তে, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিক্ষিপ্ত হয়ে যেও না। এখন মুসলিম বিশ্বের দিকে দৃষ্টি নিবদ্ধ করলে অতি সহজেই বোঝা যায় যে এরা এ আয়াতের, আল্লাহর এই আদেশকে তারা মানছে না। আল্লাহর আদেশকে না মানলেই তাদের উপরে কী হবে, বিপদ আসবে। আল্লাহ তাআলা আল্লাহর আদেশকে কীভাবে মানতে হবে এবং তার রসুলকে কীভাবে মানতে হবে, এ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা নিসা আয়াত নম্বর 65-এ, ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুন, আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, যখন আল্লাহ তাআলা কোনো কথা কসম খেয়ে বলেন তখন এর দৃঢ়তা, এর শক্তি বেশি বেড়ে যায়। ফালা ওয়ারব্বিকা, এবং তোমার প্রভুর শপথ, লা ইউমিনুন, ওরা কখনোই ইমানদার হতে পারে না, ওরা কখনোই বিশ্বাসী হতে পারে না। এ আয়াতে আমরা বিশ্বাসী কি না, আমরা মোমেন কি না, আমরা নিজেরা পরীক্ষা করব। হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না ওরা আপনাকে বিচারক হিসাবে মেনে নেবে, ফিমা শাজারা বাইনাহুম, যখন ওরা আপোষে মতভেদ করবে। এখন মুসলিমরা আপোষে মতভেদ করছে, এ অবস্থায় মুসলিমদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের রায়কে, লাস্ট ডিসিশন, অন্তিম রায় বলে মেনে নিতে হবে, তবেই হলাম আমরা মোমেন। আল্লাহ তাআলা স্বয়ং তিনি কসম খয়ে বলছেন, ফালা ওয়ারব্বিকা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবের শপথ, ফালা ইউমিনুন, ওরা কখনো ইমানদার হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা,
যতক্ষণ না ওরা আপনাকে বিচারক হিসাবে মেনে নেবে। ফি মাসা যারা বাইনাহুম, ওই ব্যাপারে যখন তারা আপোষে মতবিরোধ করবে, এ আপোষে মতবিরোধ করবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা, অতঃপর আপনি যে ফয়সালা করে দিলেন সেই ফয়সালা মানতে যেন তাদের হৃদয়ে বিন্দুমাত্র সংকোচ না আসে। অর্থাৎ ভালোভাবে সন্তুষ্ট চিত্তে এই কথাটাকে মেনে নিতে হবে যে ফয়সালা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম করে দেবেন। ওয়াইসাল্লিমু তাসলিমা, এবং ওরা নিজের মাথাকে নত করে দেবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যে ফয়সালা করেছেন। এখানে কি বুঝতে পারলাম? আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলতে আমাদের সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। মেনে নেওয়ার পরে কোনো মন্তব্য করা যাবে না। ওয়াইসাল্লিমু তাসলিমা এর অর্থ হলো যে তারা অবনত মস্তকে মেনে নেবে, অর্থাৎ তারা তার বিরুদ্ধে কোনো সমালোচনা করবে না, তারা কোনো কূট মন্তব্য করবে না, বাজে মন্তব্য করবে না, তবেই তারা মোমেন হবে। এখানে আল্লাহ তাআলা শপথ করে বলছেন, তাহলে মোমেন হতে গেলে কি হতে হবে? আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যা বলেছেন সেটাকে আমাদের অবনত মস্তকে মেনে নিতে হবে এবং এতে বিন্দুমাত্র কটুক্তি করা যাবে না। তাহলে এখন মুসলিমদের ইউনিটির দরকার আছে, একতার দরকার আছে। আর ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই হলো বল। একতা কোথায় পাবে? এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সার্বিক কথাগুলো মেনে নিতে হবে। যখন মুসলিমরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সার্বিক কথাগুলো মেনে নেবে তখন তারাই হবে মোমেন। আর যদি মোমেন হয়, আল্লাহ তাআলা সূরা আল ইমরান আয়াত নাম্বার 139 বলছেন, ওয়ালা তাহিনু তোমরা দুর্বল হইও না, ওয়ালা তাহজানু তোমরা চিন্তিত হইও না, ওয়া আনতুমুল আলাউন তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মোমেন হও। আর মোমেন হতে গেলে সর্ব ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যে সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্তটাকে অবনত মস্তকে মেনে নিতে হবে। এ আয়াতের শানে নুজুল, অর্থাৎ অবতীর্ণ হওয়ার কারণ ইমাম বুখারী রাহেমাহুল্লাহ তাআলা তিনি তার সহিহ গ্রন্থের কিতাব উত্তফসিরের সুরা নিসার 65 নম্বর আয়াতে এর শানে নুজুল অবতীর্ণ হওয়ার কারণ নিয়ে এসেছেন। হাদিসের বর্ণনাকারী উরওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, খাসামা জুবাইরু রাজুলান মিনাল আনসারে ফি সুরাইহিল মদিনাতে, আনসার গোত্রের একটা লোকের সাথে জুবাইর বিন আওয়াব রাদিয়াল্লাহু তাআলার ঝগড়া হলো একটা নালাতে পানি নিয়ে যাওয়ার ব্যাপারে। জুবাইর রাদিয়াল্লাহু আনহু চাইছিলেন আমি প্রথমে আমার জমি সেচ করব, আর আনসার চাইছিলেন যে আমি প্রথমে আমার জমিনকে সেচ করব। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যখন সেখানে গেলেন, আমাদের চাষিদের নিয়ম হলো, এবং এটাও ইসলামের নিয়ম, নালার পাশে যার জমি থাকবে তিনি আগে নেবেন, তারপরে যা জমি থাকবে তিনি নেবেন। এটা হলো ইসলামের নিয়ম, এবং চাষি যারা আমরা আছি আমাদের চাষেরও এটাই নিয়ম। তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম দেখলেন যে নালার পাশে জমি আছে জুবাইরের, সুতরাং জুবাইর প্রথমে সেচবে, তারপরে আনসারি সেচবে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম জুবাইরের পক্ষে মত দিয়ে দিলেন। তখন ওই আনসারটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আহওয়া ইবনু আম্মাতিকা, এটা আপনার ফুফুইতো ভাই জুবাইর বিন আওয়াম, বলে আপনি ওর হকে ওর সমর্থনে আপনি ফয়সালা করে দিলেন। এ কথা শোনা মাত্র আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম রেগে অগ্নিশর্মা, অতঃপর বললেন, ইয়া জুবাইর ইসকে, তুমি প্রথমে সিচো, ওয়াহবেসিল মা আ, এবং পানি তুমি রুখে রাখো, যতক্ষণ না গোটা জমিন ভালো করে সেচা হবে ততক্ষণ পর্যন্ত পানি ছাড়বে না। অর্থাৎ ফাআতা জুবাইর হাক্কাহু, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম জুবাইরকে তার পুরোপুরি অধিকার দিয়ে দিলেন। তখনই এ আয়াত নাজেল হলো যে ওরা কখনোই মোমেন হতে পারবে না যতক্ষণ না ওরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে বিচারক হিসাবে মানবে। এখানে আমাকে খেয়াল রাখতে হবে, আমি একজন বিজনেসম্যান,
বিজনেসম্যান আমার প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে তো? যদি হচ্ছে তাহলে ইনশাআল্লাহ আমি মোমেন, যদি না হচ্ছে তাহলে আমাকে ওটা ঠিক করে নিতে হবে। তাহলে যখন আমি বিজনেসে কোনো কিছু করব, তার আগে আমাকে ভাবতে হবে এবং জানতে হবে আমি যে কাজটা করার জন্য পদক্ষেপ নিচ্ছি আমার এই পদক্ষেপটা কতটা সঠিক, কতটা ব্যাঠিক, মুসলিম হিসাবে এটা আমার জন্য জানাটা কর্তব্য এবং অবশ্যই এটা জানতে হবে। সুনানে আবু দাউদের 4607 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নামাজ পড়ালেন, সুম্মান সারাফা, অতঃপর তিনি সালাম ফিরলেন, সুম্মা আকবালা আলাইনা, অতঃপর তিনি আমাদের দিকে মুখ করলেন, ফা ওয়াআযানা মাউইদাতান বালিগাতান, অতঃপর তিনি আমাদেরকে সাবলীল উপদেশ দিলেন, খুব সুন্দর উপদেশ দিলেন, জারাফাত মিনহাল উয়ুন, যে উপদেশ শুনে আমাদের চোখ থেকে অশ্রু ঝরছিল, ওয়াজিলাত মিনহাল কুলুব, যে উপদেশ শুনে আমাদের হৃদয়গুলো কাঁপছিল, এটা হলো মোমেনের আলামত, হৃদয়গুলো কাঁপছিল, ফাকালা কাইলুন, একজন বক্তা তিনি বললেন, মাযা তাআহাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে কি ওয়াসিয়ত করছেন, কি আদেশ দিচ্ছেন আপনি আমাদেরকে, ফাকালা তিনি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওয়াসিয়ত করছি আল্লাহর তাকওয়ার, অর্থাৎ ভয় করার, তাকওয়া, এখানে তাকওয়া জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আল কোরআনে সূরা বাকারার 2 নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম, এটা কোরআনের তিনটে অক্ষর, আরবি ভাষায় একে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিন্যস্ত অক্ষর, এর সঠিক মর্ম আল্লাহ তাআলা ব্যতীত রেখে কেউ জানেন না, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা এর তাফসিরে বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলা এর বেশি ভালো জানেন, কেউ কেউ মন্তব্য করেন এগুলো হলো মুজিজা, এগুলো চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল তখন আরব যুগের, আল্লাহ রসুলের যুগে আরবে যে সমস্ত সাহিত্যিক থাকতো তাদেরকে, দালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থে বিন্দুমাত্রের সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই, তারপরে কি বলা হলো, হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ আমি তাকওয়া বোঝাচ্ছি, হুদাল লিল মুত্তাকিন, এই গ্রন্থটা পথ দেখাবে মুত্তাকিদেরকে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সবের প্রথম যে ওয়াসিয়ত করলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওয়াসিয়ত করছি আল্লাহর ভয়ের, তাকওয়া, আসলে এখানে তাকওয়া শব্দটি ওয়াকা থেকে এসেছে, এর মানে হলো বেঁচে থাকা, ঠিক কেমন বেঁচে থাকা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা আল্লাহ ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় নিয়ে এসেছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছিলেন, মা তাকওয়া, এই উবাই বিন কাব, তাকওয়া জিনিসটা কী বলো তো, উবাই বিন কাব বলছেন, ইয়া ওমর, আমা সালাক্তা তরিকান দা শাওকিন, আপনি কি এমন রাস্তায় চলেননি যে রাস্তাতে দু সাইডে কাঁটার বেড়া আছে, অর্থাৎ কাঁটার বেড়া আছে এমন রাস্তা দিয়ে আপনি চলেননি, তিনি বললেন, নাম সালাক্তো, আমি চলেছি, উবাই বিন কাব জিজ্ঞেস করলেন, কাইফা সালাক্তা, তুমি কিভাবে চলেছ, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সাম্মারতো শাওবি ওয়াজতাহাদতো ওয়াসালাক্তো, আমি, উবাই বিন কাব বললেন, দালিকা তাকওয়া, এর নাম হলো তাকওয়া। তাহলে এখানে তাকওয়া বলতে কী বোঝানো হয়েছে, এই পাপ পঙ্কিলময় পৃথিবীটাকে আমাদের কাঁটার বেড়ার মতো বুঝতে হবে এবং আমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা পা ফেলাকে আমাদের মুসলিমদেরকে কী করতে হবে, ভাবতে হবে যে আমি যে পা ফেলছি সঠিক না ব্যাঠিক, এটা আমাদেরকে ভাবতে হবে। এই ভাবার পরে যখন আমি বুঝলাম যে না, আমার যা আমার পাটা অন্যায় জায়গায় পড়লো, আমি সেখান থেকে তুলে নিলাম, এটির নাম হলো তাকওয়া।
আর কি বলছি, এরকম যদি তাকওয়া থাকে তাহলে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন যেটা হলো হুদাল্লিল মুত্তাকিন, মানে আল্লাহ তাআলা কোরআন পথ দেখাবে মুত্তাকিদের, যারা এরকম লোক তাদেরকে পথ দেখাবেন। এখানে অনেকে আমরা মানে ভুল করি, ঠিক কেমন মানে? আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, 185-এ বলছেন, হুদাল লিন্নাস, অর্থাৎ আল কোরআন পথ দেখাবে মানব জাতিকে। তাহলে এখানে দুটো কথা হয়ে গেল। সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা কোরআন পথ দেখাবে মুত্তাকিদের, মানে খোদাভীরুদের। আর এখানে কি বললেন? হুদাল লিল নাস, কোরআন পথ দেখাবে লোকেদেরকে, মানব জাতিকে। তাহলে এখানে দুরকম কথা। এক জায়গায় বলা হলো যে কেবল যারা মুত্তাকি খোদাভীরু তাদেরকে কোরআন পথ দেখাবে, আর এক জায়গায় বলা হলো মানব জাতিকে। এর অর্থ আমাদেরকে বুঝতে হবে। এর অর্থ হলো যেখানে, অর্থাৎ 2 নম্বর আয়াত সূরা বাকারার, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনকে পথ দেখাবেন, এর নাম হলো আল ইসাল ইলাল মাকতুব। এর মানে হলো গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। আপনাকেও জিজ্ঞেস করলো আমি এখান থেকে এবিএম হাট যাব কিভাবে যাব, লোকটা জানে না, আপনি তাকে সঙ্গে করে নিয়ে এবিএম হাটে পৌঁছে দিলেন, এর নাম হলো হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিকে পথ দেখাবে, মানে যার মধ্যে তাকওয়া থাকবে তাকে কোরআন হাতে করে নিয়ে গিয়ে এল মাতলুব, অর্থাৎ জান্নাতের মধ্যে ভরে দেবে, এর নাম হলো হুদাল লিল মুত্তাকিন। আর হুদাল লিন নাস, মানব জাতিকে কোরআন পথ দেখাবে, এখানে বলা হয়েছে, এর অর্থ হলো ইরাআতুত তারিক, মানে হলো রাস্তা দেখানো, রাস্তা দেখানো, অর্থাৎ রাস্তা বাতলে দেওয়া। এখানে ইরাআত মানে হলো আল ইদলাল, বাতলে দেওয়া। কেউ এবিএম হাট জানে না, সে জিজ্ঞেস করলো আমাকে যে আমি এবিএম হাট যাব কিভাবে, আমি তাকে বলে দিলাম আপনি এইভাবে 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 যান, তাহলে এবিএম হাট পাবেন। তাহলে কোরআন সমগ্র বিশ্বের মানুষকে পথ বাতলে দেবে, আর যারা মুত্তাকি তাদেরকে কোরআন কি করবে, তাদের হাতটাকে ধরে নিয়ে গিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে, আর জান্নাতে পৌঁছে দেবে। কিন্তু আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো সূরা বাকারা 2 নম্বর আয়াতে যেটা রয়েছে হুদাল লিল মুত্তাকিন, সমগ্র বিশ্ববাসীকে, সমগ্র বিশ্ব মুসলিমকে এক হতে হবে। এক হতে গেলে তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে গেলেই ইনশাল্লাহ কোরআন আমাকে সঠিক পথে নিয়ে গিয়ে আমার যেটা গন্তব্যস্থল জান্নাত এবং আমার রবের দর্শন ইনশাআল্লাহ সেটা আমরা পেয়ে যাব। ওয়াসসামিউ ওয়া তুআতি, অতঃপর তিনি বলেছেন ওয়াসসামিউ ওয়া তুআতি, তিনি ওয়াসিয়ত করছেন, নাম্বার এক হলো আল্লাহর তাকওয়া, নাম্বার দুই হলো শোনার এবং মানার। এখানে আমরা যারা বসে আছি এখানে শরীয়ত আমাদের বুঝতে হবে, যখন আমরা কোনো কথা শুনব এটা আমাদের জন্য যথেষ্ট নয়, শোনার পরে মানব। এখানে যে ওয়াও শব্দ ব্যবহার করা হয়েছে, আরবি ভাষাতে আমরা ওয়াও বেমানা মা, অর্থাৎ উইথ, সাথের অর্থে, মানে শোনার পরেই কী করতে হবে, মানতে হবে, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ওয়াসিয়ত করলেন। ওয়াইন আবদান হাবসিয়ান, যদিও এক কৃষ্ণাঙ্গ অর্থাৎ কালো চামড়ার দাস কেউ যদি নেতা করা হয় তখনও তার কথা মানতে হবে। এখানে আমিরের ইতাআতের কথা বলা হয়েছে, এখানে আমির বোঝানো হয়েছে কাকে, যিনি আল্লাহ এবং তার রসুলের বাণী অনুসারে তার যে সমস্ত প্রজা আছে তাদেরকে পরিচালিত করবেন। ইসলামের পরিভাষায় তিনি হলেন আমির, যদিও তিনি কৃষ্ণাঙ্গ হন, ছোট জাতের হন অথবা কালো চামড়ার লোক হন, যখন তাকে আমরা আমির বানিয়ে দেব তখন তার কথা আমাদেরকে শুনতে হবে এবং তার কথা মানতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, লা তুআতা ফি মাসিয়াতিল খালিক, প্রভুর নাফরমানিতে কাউরি অনুসরণ নাই। উনি যে কথাটা আদেশ দিচ্ছেন সে কথাটা আমাদেরকে একবার বিচার করে দেখে নিতে হবে। আল্লাহ তাআলার এবং শরীয়তের অ্যাকর্ডিং টু দ্য শরিয়া, শরীয়ত অনুযায়ী তিনি আমাদেরকে আদেশ দিচ্ছেন, তো যদি দিচ্ছেন তাহলে মানতে হবে, যদি না দিচ্ছেন তাহলে মানতে হবে না। ঠিক এরকম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজনকে নেতা করে একটা দলকে দিয়ে পাঠালেন। তিনি হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের আমিরের ইতাআত করবে। একদিন তিনি আদেশ করলেন, তার কাছে যে লোকগুলো ছিল তারা বললেন যে আপনি আমার জন্য কাঠ জড়ো করেন আপনারা। তো তিনি কাঠ জড়ো করলেন, সহিহ বুখারীর হাদিস, কাঠ জড়ো করলেন। অতঃপর তিনি বললেন, তার মধ্যে আবদুল্লাহ বিন ওমারের মতো সাহাবা ছিলেন, এবং বললেন, উদখুলু নারা, তোমরা সবাই ওই আগুনের মধ্যে ঝাঁপাও, আগুনের মধ্যে প্রবেশ করো। অহম ইয়ারাউনা বাদ অহম আলাবাদ, ওরা পরস্পরের দিকে দেখছিল। আবদুল্লাহ বিন ওমার বললেন, ফারার না মিনার নার, আমরা ইসলামে এসেছি এই জাহান্নাম থেকে, আগুন থেকেই বাঁচার জন্য, আর আমরা আগুনে প্রবেশ করব। লাউথি ওকুম, আমরা তোমাদের কথা শুনবো না। এমতো অবস্থায় তারা আপসের মধ্যে কথা বলছিল, ফাখাবাতিন নারও, আগুনটা নিভে গেল। অতঃপর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে যখন ফিরেল, আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন, লাউ দাখালুহা মা খারাজু আবাদান, যদি তোমরা ওই আমিরের অনুসরণ করে আগুনে প্রবেশ করতে, তাহলে তোমরা কখনোই বের হতে পারতে না, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নাম হতে। এখানে কি বুঝতে পারলাম? আমিরের প্রত্যেকটা কথা আমাকে মানতে হবে, এটা জরুরি নয়, মানতে হবে কখন, যখন তিনি শরীয়ত মোতাবেক কোনো কথা মানবেন, তখন আবার আমার জন্য মানাটা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, মান আতো আমিরি ফাকাদ আতানি ও মান আতো আনি ফাকাদ আতো আল্লাহ, যে আমার আমিরের অনুসরণ করলো তিনি আমার অনুসরণ করলো, যিনি আমার অনুসরণ করলো তিনি আল্লাহর অনুসরণ করলো। ওই জন্য আমির নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট সজাগ হতে হবে যে আমরা আমাদের দলের নেতা কাকে নির্বাচন করেছি। যেমন মক্কাতে তখনকার যুগে অনেক বিশিষ্ট ব্যক্তি ছিলেন, তাও আল্লাহ তাআলা কাকে নির্বাচন করলেন? নবী হিসাবে, রসুল হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেন? তিনি তার পূর্বের চরিত্র যদি আমরা দেখি, পূর্বের চরিত্রেও বিন্দুমাত্র ত্রুটি নেই, অর্থাৎ ত্রুটিহীন চরিত্রের অধিকারী ছিলেন তিনি, এই জন্যই তাকে নবী করা হয়েছিল। এই জন্য আমরা যাকে আমির করব তার আগে আমাদেরকে ভাবতে হবে। অতঃপর তিনি কি বললেন, আজকে আমরা যে সময়ে অতিবাহিত করছি সেই সময়ের ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল সাল্লাহু আলাই সাল্লাম সুরানে আবি দাউদের 4607 নম্বর হাদিসে করেছেন। কি বলছেন? ওয়ামা ইয়াইশু মিনকুম বাদি, তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে, ফাসা ইয়ার ইখতিলাফান কাসীরা, তারা অনেক মতভেদ অবলোকন করবে, তারা অনেক মতভেদ দেখবে। যেমন আমরা এক মৌলী সাহেব আসছেন এক কথা বলছেন, আর এক মৌলী সাহেব আসছেন আর এক কথা বলছেন, আর এক মৌলী সাহেব আসছেন আর এক কথা বলছেন, তো আমরা ঠিক এইরকম একটা সময় অতিবাহিত করছি। এই সময়ে আমাদের কি করতে বলা হয়েছে? ফা আলাইকুম বেসুন্নতি, আলাইকুম আরবি গ্রামার অনুযায়ী এটাকে আমরা বলি ইসমে ফেল, অর্থাৎ ভার্বিয়াল নাউন, মানে ক্রিয়া বিশেষ্য, ভার্বিয়াল নাউন ইসমে ফেল বলি। এখানে আলাইকুম এর শর্ত মানে হলো আলজেমু, মানে তোমরা আঁকড়ে ধরো, ওই যেমন ওয়াতাসিমু তেমনি আলজেমু, তোমরা চিমটে ধরো, তোমরা আঁকড়ে ধরো যেন না ছাড়া যায়। ফা আলাইকুম বেসুন্নতি, তোমরা চিমটে ধরো আমার সুন্নতকে। সেই সময় আমার সুন্নতকে কি করবে? তোমরা চিমটে ধরবে, তাহলে কোনো যত বড় আলেম হোক না কেন, তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ওয়াসুন্নাতিল খোলাফা ইর রাশেদিন আল মাহদিইন, এবং খোলাফায়ে রাশেদিন আল মাহদিইন, মাহদিইন বলতে যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন তাদের কথা বোঝানো হয়েছে। এখানে এ ব্যাপারে উলামারা একমত যে এখানে খোলাফায়ে রাশেদিন মাহদিইন বলতে চারজনের কথা বোঝানো হয়েছেন, এবং প্রথম হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হলেন ওমার, তৃতীয় হলেন উসমান, চতুর্থ হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমকে আব্দুর রহমান বিন মুলজিম হত্যা করেছিলেন, তিনি একজন খারেজি ছিলেন, তো তিনি হত্যা করেছিলেন
সময়টা ছিল সান 40 হিজড়িতে, 40 হিজড়ি। তাহলে এখানে বোঝা যাচ্ছে 40 হিজড়িতে খোলাফায় রাশেদিনদের দৌর মানে সময় শেষ, তার আগে পর্যন্ত আমাদেরকে কী করতে হবে, অনুসরণ করতে হবে, তার আগে পর্যন্ত আমাদেরকে নিজের জীবনকে পরিচালিত করতে হবে। এখন আমাদেরকে ব্যাপার খেয়াল রাখতে হবে যে বর্তমান কোনো মশলা আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে যদি খুঁজে পেলাম না, তাহলে আমরা আবু বকরের জীবনী থেকে যদি তিনি এরকম কোনো ফয়সালা করেছেন সেটা আমরা মানতে পারবো। তার জীবনীতেও যদি কিছু না থাকে তাহলে ওমারের জীবনী আমরা খুঁজব, এবং তার না হলে উসমান রাদিয়াল্লাহু আনহুর জীবনী খুঁজব, না হলেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুঁজব। এতটা পর্যন্ত আমাদের সঠিক পথে রাখবে, এতটা পর্যন্ত আমাদের সঠিক পথে রাখবে। তো এখানে ওয়া তামাসসাকু বিহা, এবং তোমরা এটাকে মজবুত করে ধরবে। আমরা যদি একবার ইসলামের ইতিহাসের দিকে দৃষ্টি নিবদ্ধ করি তাহলে বুঝতে পারবো যত বেদাত মানে নতুনত্ব কাজ যত বের হয়েছে এই 40 হিজড়ি পরে, আগে কিন্তু 40 হিজড়ি আগে শরীয়তের কোনো বেদাত যেটা বেদাতে জল্লা অর্থাৎ পথভ্রষ্ট বেদাত ছিল না। ওয়া আদু আলাইহা বিনওয়াজিস, আদ আল আজ এর মানে হলো দাঁত দিয়ে কাটা, এর মানে হলো দাঁত দিয়ে কাটা। আর নাওয়াজেজ এটা হলো প্লুরাল বহুবচন, এর একবচন হলো নাজেজ, নাজেজুন বা নাজেজাতুন, এটাকে বলা হয় চোয়ালের দাঁত, দু সাইডের দাঁত। আমাদের যখন কোনো শক্ত জিনিস আমরা খাই সামনের দাঁতে কাটে না, তো কাটে না, তখন আমরা কি করি দু সাইডের যে দাঁত আছে এই দাঁত দিয়ে আমরা কাটি। অর্থাৎ কেন কাটি, যে এই দাঁতগুলো খুব মজবুত। এখানে বলা হলো আদু আলাইহা বিন নাওয়াজেজ, তোমরা চোয়ালের দাঁত দিয়ে মজবুত করে ধরবে। সামনের দাঁত দিয়ে যদি ধরা হয় তো কেউ টানলে কী করে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। তাহলে শরীয়তকে মানার ক্ষেত্রে কী করতে হবে, আমাদের দুই চোয়ালের দাঁত দিয়ে আমাকে ধরতে হবে। এর মানে কী হলো, এর মানে হলো যার তার কথা আমাদেরকে শুনলে হবে না, যার তার কথা আমাদেরকে শুনলে হবে না, যিনি দলিল ভিত্তিক সহি কথা বলছেন তার কথাটা শোনার পরে দুই চোয়ালের দাঁত দিয়ে আমাদেরকে মজবুত করে ধরে থাকতে হবে এই ফিতনার যুগে। না হয় একদল আলেম এসে আমাকে কি করবে, সেখান থেকে টেনে নেবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং তোমরা নতুনত্ব থেকে বাঁচো। নতুনত্ব জিনিসটা কত খতরনাক শরীয়তে জানেন, প্রথমেই এর অপমান, কত বড় অপমান দেখেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদের নিয়ে বসেছিলেন, তাবাসসামা, আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তন্দ্রা স্পর্শ করলো, ওয়া তাবাসসামা, এবং তিনি মৃদু হাসলেন। সাহাবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনি হাসলেন, তিনি বললেন কদ উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন ফিহা খায়রুন কাসির, এই মাত্র আমার উপরে একটা সূরা অবতীর্ণ হলো যে সূরাতে রয়েছে অজস্র কল্যাণ, যে সূরাতে রয়েছে অজস্র কল্যাণ। সুম্মা তালা, অতঃপর তিনি তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার, অর্থাৎ ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নতুনত্ব থেকে বাঁচো, কেন এই কথা বলা হয়েছে, তিনি বললেন ইন্না আতাইনা কাল কাউসার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি অবশ্যই তোমাকে কাউসার দিয়েছি। এখানে কাউসার কার নাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে তিনি ব্যাখ্যা করছেন নাহারুন ওয়াদানি হে রব্বি, এটা একটা নদী, আমার প্রভু আমাকে ওয়াদা দিয়েছেন, মা উহু আবিয়াদু মিনাস সালজে, যার পানি হবে দুধের চাইতেও সাদা, আহলা মিনাল আসাল, এবং মধুর চাইতেও মিষ্টি। তাহলে হাউজি কাউসারের পানির রং কী হবে, অতি সাদা, আর মিষ্টি কেমন হবে, মধুর চাইতেও বেশি মিষ্টি, সুগার হওয়ার কোনো ভয় নেই ইনশাল্লাহ। অতঃপর কী বলছেন, মানসারে মা লাম ইয়াদমা আবাদান,
যে একবার পান করবে সে আর কখনোই তাকে পিপাস লাগবে না। এটা হলো হাউজে কাউসারের পানি। তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন, এমতো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দেখবেন ফেরেশতাগণ উম্মতে মুহাম্মদের হতে কিছু লোককে যারা পানি পান করতে আসছিল তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এখানে একটা কথা, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কীভাবে চিনবেন যে এরা আমার উম্মত? চিনবেন এই দেখে যে কিয়ামতের দিনে উজুর অঙ্গগুলো চমকাবে। ঠিক আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাদেরকে বলছিলেন, সাহাবারা আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা তারিফু উম্মাতাক আল্লাতি লাম ইয়াতু, আচ্ছা আপনি বলুন তো যারা এখনও আসেনি, আমরা না আপনার কাছে আছি, দেখে চিনতে পারবেন যারা আসেনি। যেমন আমরা আল্লাহ রসুলকেও দেখিনি, তিনি আমাদেরকেও দেখেননি, তো তিনি আমাদেরকে কীভাবে চিনবেন? তিনি বলছেন, ওয়ালাউ আন ইয়া আসহাবাই কিরাম ওয়ালাউ আন রাজুলুন লাহু খাইলুন বাইনা খুয়ুলিন বুহমিন দুহমিন আলা ইয়ারিফু খাইলা। সাহাবাই কিরামকে উদাহরণ দিয়ে তিনি বুঝাচ্ছেন, বলতো তোমাদের যদি কাউরির একদল কালো ঘোড়া থাকে, লাহু খাইলুন, কাউরির এমন একটা ঘোড়া আছে যে ঘোড়াটার রং সাদা, অথবা মুখমণ্ডলটা সাদা, পাগুলো সাদা, আলা ইয়ারিফু খাইলা, তাহলে কারো কালো ঘোড়ার দলের মধ্য হতে সে কি সাদা ঘোড়া চিনতে পারবে না? সাহাবায়েকরাম আমরা বললেন, নাম অবশ্যই তিনি চিনতে পারবেন। অতঃপর তিনি বললেন, ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতে গুররান মুহাজ্জিলিনা মিন আসারিল উজুব, কিয়ামতের দিনে তোমাদেরকে ডাকা হবে এমতো অবস্থায় উজুর অঙ্গগুলো তোমাদের কি হবে? চমকাবে, অর্থাৎ উজুর অঙ্গ হতে আলো বিচ্ছরিত হবে, আলো বের হতে থাকবে। এখান থেকে কী বুঝতে পারলাম? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পূর্বে যে সমস্ত উম্মত এসেছিলেন তাদের কাছে উজু ছিল না, এই জন্য তো তাদের উজুর অঙ্গগুলো কী হলো না, চমকালো না। এই জন্য আল্লামা মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহেমাহুল্লাহ বলছেন, হাদিহি নিয়ামাতুন আযীমাতুন মিনাল্লাহি আলা উম্মতে মুহাম্মাদিন সাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আল্লাহর পক্ষ থেকে বড় উপহার উম্মতে মুহাম্মদের উপরে এই উজুটা। এই জন্য আমরা উজুটা ঠিকভাবে করব। তো আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম চিনবেন কীভাবে? গুররান মুহাজ্জিরিনা মিন আথারি উজু, উজুর অঙ্গগুলো হতে আলো জ্যোতি বের হবে। আমরা যদি এটাকেও করিতা করতে পারি, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস পড়লেন, আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনলেন যে উজুর অঙ্গগুলো কিয়ামতের দিনে চমকাবে, তখন তিনি কী করতেন? হাতটাকে একবারে কুনুই পর্যন্ত হতেন, এই হাতটাকে একবারে এই বাজু পর্যন্ত হতেন, যেহেতু আমাদের কুনুর সমেত ধুতে হবে, তিনি বাজু পর ধুতেন। পাগুলো যদি আমাদের টাকনার ওপরে ধুতে হবে, তিনি একবারে হাঁটুর নিচে পথ ধুতেন। কেন ধুতেন? যে কিয়ামতের দিনে আমার বেশি শরীরের বেশি অঙ্গ চমকাবে, জ্যোতি বিচ্ছরিত হবে, আলো বের হবে, এই জন্য তিনি এটা করতেন। আবু হুরায়রার ফেল যদি আমরা কেউ করি তা এটা করতে পারবো ইনশাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম চিনে নেবেন এরা আমার উম্মত। সাহাবাইকে ফেরেশতাগণ কী করবেন? যখন হাউজে কাউসার আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম পানি পান করাতে আসবে, পানি পান করাবেন, সবাই দলে দলে উম্মতে মুহাম্মদি এসে পানি পান করবেন, আর আল্লাহ রসুল দেখবেন যে আমারই উম্মতের মধ্যে এক দল ফেরেশতা তাদেরকে হাঁকিয়ে দিচ্ছে। কীভাবে চিনবেন? এই উজুর অঙ্গগুলো হতে। এখানে কী বুঝতে পারছি আমরা? যাদেরকে ফেরেশতারা হাউজে কাউসারের পানি পান করতে দেবে না, তাড়িয়ে দেবেন সেখান থেকে, তারাও নামাজ পড়তো, নামাজ পড়তো, তবেই না তাদের উজু করতো, তবেই না তাদের অঙ্গগুলো কী হচ্ছে, চমকাচ্ছে, তারাও নামাজ পড়তো, রোজা রাখতো, এ করতো, তার সত্ত্বেও তাদেরকে কী হবে না, ওই হাউজে কাউসারের পানি তাদের নসিব হবে না। আল্লাহ রসুল ফেরেশতারে জিজ্ঞেস করবেন, ইয়া আইয়ুহাল মালাইক, এই ফেরেশতা, অহুম মিন উম্মতি, এরা তো আমার উম্মত। ফেরেশতাগণ জবাব দেবেন, ইয়া মুহাম্মাদু লা তাদরি মা আহদাসু বাদাক, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না আপনি আসার পরে এরা কি নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল, এরই নাম হলো বেদাত। তাহলে এহাদিস দলিল যে বেদাতীদের কী হবে না, সবচাইতে বড় অপমান উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও ওরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, আর ফেরেশতা তাদেরকে সরিয়ে দেবে, এটাও তাদের প্রথম অপমান। প্রথম অপমান শুরু হবে
এই জন্য ভাই মুসলিম এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিসে যেটা বললেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা শরীয়তের ব্যাপারে নতুনত্ব থেকে বেঁচে থাকো। এখানে আমাদের কাছে যখনই কোনো মশলা আসবে, যখনই আমি কোনো কাজ করব, আমাকে আগে দলিলের নিরিখে দেখে নিতে হবে। আমরা দুনিয়ার ব্যাপারে কতটা অ্যাডভান্স বলেন তো, কেউ যদি আমাকে 2000 টাকা নোট দেয় তাহলে আমি সেটাকে ভালো করে নেড়েচেড়ে দেখি কোথাও কাটা আছে না ফাটা আছে না ডুপ্লিকেট। অথচ শরীয়তের দলিলের ব্যাপারে যেটা আমাকে চিরস্থায়ী বাঁচাবে তার ব্যাপারেও আমাদেরকে ওর চাইতে বেশি ভালো করে নেড়েচেড়ে দেখে নিতে হবে। ধরেন কোনো একজন আলেমকে আমি জিজ্ঞেস করলাম এই ফতোয়াটা কী হবে, তিনি এই বললেন, আবার অন্য আলেমকে জিজ্ঞেস করে আমাকে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হবে। আলহামদুলিল্লাহ আজকে এই নেটের যুগে, ইলেকট্রনিক মিডিয়ার যুগে আমাদের অনেক সুবিধা হয়েছে। কোনো ফতোয়া কেউ জিজ্ঞেস করলে আমরা যদি এখানে লিখে দিই তো সঙ্গে সঙ্গে কে কী ফতোয়া দিয়েছেন এ ব্যাপারে ডিটেলস আমাদের স্ক্রিনে চলে আসবে, আমরা দেখতে পারবো এবং সেই হিসাবে আমরা এই করবো। এবং আমরাও যদি, এরা বাঙালি, আমরাও যদি চেষ্টা করি বাংলা ভাষাতে লিখলেও আজকাল বাংলা ভাষাতেও এরকম ফতোয়া যেগুলো লেখা আছে, যেগুলো অলরেডি ট্রান্সলেট করা আছে, আরবিতে কী সুবিধা হয়, আরবিটা হলো ইসলামের মূল ভাষা এবং আরবি ভাষাটা এমন একটা ভাষা যেখানে আন আর মিন যদি চলে আসে তাহলে এখানে মানে অনেক চেঞ্জ হয়ে যায়। যেমন দেখেন এক জায়গাতে এসছে কোরআনের আল্লাহ তাআলা কী বলছেন, ফাগসিলু উজুহাকুম ও আইডিয়াকুম তো করো এবং তোমরা তোমাদের হাতটাকে ধৌত করো, ইলাল মারাফিক, এখানে ইলা বলতে যে অর্থ ব্যবহার করা হয়েছে পর্যন্ত, তাহলে এখানে কি কোনোই পর্যন্ত ধুতে হবে না, কোনোই পর্যন্ত ধুলে উজু হবে না, বরং এখানে কোনো সমেত অর্থাৎ কোনো সমেত আমাদেরকে ধুতে হবে তাহলে উজুটা হবে। এর আরবি গ্রামারের নিয়ম হলো যখন আগের আর পরের একই জিনিস থাকবে তখন এর অর্থ হবে ইলা অর্থ মা মানে উইথ সাথে, আর যদি আগের আর পরের একই বস্তু না হয় তাহলে সেক্ষেত্রে ইলা শব্দের মানে অন্য হবে। যেমন দেখেন আল্লাহ তাআলা বলছেন, ও আতিমু সিয়ামা ইলা লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত, রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো। এখানে ইলা অর্থ কি মা অর্থাৎ উইথ সাথে লয়, মানে রাত হবে তবে ইফতার করবেন এর মানে লয়। এখানে রাত শুরু হলেই অর্থাৎ সূর্যাস্ত হলেই আমাকে কী করতে হবে, ইফতার করতে হবে। এখানে কী বুঝলাম ইলা মানে পর্যন্ত কেন করলাম, এই জন্য যে আগেরটা দিন আর পরেরটা হলো রাত, দুটো এক জিনিস নয়। তাহলে আরবি ভাষা যখন আমি বুঝবো এগুলো বাংলার তর্জমা করতে গেলে অনেক সময় হয়তো সঠিক তর্জমা হয়ে ওঠে না, লোকে বোঝানো যেতে পারে কিন্তু তর্জমার ক্ষেত্রে ওই ইলা মানে তর্জমা করতে হয় আর কি, পর্যন্ত তর্জমা করতে হয়, কিন্তু যখন আমরা আরবি গ্রামারের ভেতরে ঢুকবো, আরবি ভাষার ভেতরে ঢুকবো, তখন আমাকে সঠিক মানেটা আমার বুঝে আসবে। আমি বোঝাতে চাইছি এখানে যদি আমরা আরবি শিখি, আরবি শিখলে সঠিক ইসলামটা কী, যেহেতু আল কোরআন এবং হাদিসগুলো সব মূল আরবি ভাষাই, এই জন্য যদি আরবি ভাষা আমরা বুঝতে পারি তাহলে আমাদের শরীয়তকে বোঝাটা বেশি সুবিধা হবে। এই জন্য আরবি ভাষা শেখার ব্যাপারে আমাদের অবহেলা করলে হবে না। এবং আমি দেখছি আর কি যারা যাদের বয়স, আমি পাক সার্কাস এক জায়গায় পড়াতে যাই, যাদের বয়স 50+ এবং এমনও আছেন যার বয়স 70, তিনিও আরবি শিখতে আসেন এবং তাদের জজবা দেখে আমাকে অবাক হতে হয় ওরা আরবির দিক কতটা, এবং তারা বলতেন যদি আরবি না শেখা হয় তাহলে সঠিক ইসলাম কী সেটা বুঝে আসবে না। এই জন্য আরবি শিখার ব্যাপারটা আমাদের একটু অনুগ্রহ দেখাতে হয়। অতঃপর কী বলছেন, ওয়াইয়া কুমা মুহদাসাতিল উমুর, কেননা ফাইন্না কুল্লা মুহদাসাতিন বেদা, প্রত্যেকটা নতুন কাজ হলো বেদাত, প্রত্যেকটা নতুন কাজ হলো বেদাত। এখানে আবার অনেকেই প্রশ্ন করেন যে তারাবি নামাজ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 20 দিন জামাত সহকারে পড়েছিলেন আর আবু বকরের যুগে পড়া হয়নি, তাহলে এটা কেউ কেউ বলেন বেদাতে হাসানা অর্থাৎ উত্তম বেদাত। শরীয়তে এখানে কুল্ল শব্দ মানে হলো এভরি, মানে প্রত্যেক, এখানে কোনোটা পার্থক্য করা হয়নি, বরং প্রত্যেকটাই বেদাত হলো পথভ্রষ্টতার কারণ। আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নতুন কাজ কিছু করেননি,
আমরা যখন হাদিস মোতালা করব দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন তারাবির নামাজ জামা সহকারে পড়েছিলেন। তো হয় তোমার সেটাকেই চালু করলেন, সুতরাং এটা নতুন কাজ কিছু ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন চালু করেছিলেন, তিনি আর পড়েননি কেন? এই জন্য পড়েননি যে তিনি ভয় খেলেন যে এটা ফরজ হয়ে যেতে পারে, ফরজ হয়ে গেলে উম্মতে মুহাম্মদের উপরে কষ্ট হতে পারে, এই জন্য তিনি তিন দিন পরে আর পড়েননি। তো তিন দিন পড়লেন, এটা কথা দলিল যে যাবে, এই জন্য উমার রাদিয়াল্লাহু আনহু চালু করলেন। সুতরাং এটাকে বেদাতে হাসানা বলার সুযোগ থাকে না, যেহেতু তার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করে গেছেন। তো ইয়াকুম ও মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বেদা, প্রত্যেকটা নতুন কাজ হলো বেদাত। অকুল্ল বেদাতিন দলালা, এবং প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্ট। ভাই মুসলিম, এখানে আমাদেরকে কোনো আমল করার পূর্বে একবার আমরা যাচাই করে নেব, পরীক্ষা নিরীক্ষা করে নেব, এবং আমরা যদি কোরআন পড়ি তাহলে বুঝতে পারবো যে পরীক্ষা নিরীক্ষা করাটা আমাদের জন্য ওয়াজেব, অপরিহার্য, অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ আয়াত নম্বর ১৯ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে তুমি জানো। এখানে এই যে শব্দ ব্যবহার করা হয়েছে, আদরি বলা হয়নি এখানে, দারা ইয়াদরি, আদরি এর মানে হলো জানা। এর মানে কি জানা? যে আমি কাউরে কাছে শুনে জানলাম। আর ফালাম এর শব্দের মানে হলো ইলেম। ইলেম কাকে বলা হয়? ইলেম বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রযোজ্য যে আমি নিজে পড়ে যাচাই করে পরীক্ষা নিরীক্ষা করে জানলাম, এই জন্য ইলেমকে বলা হয়েছে সায়েন্স, বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান কোনো কথা শুনে মানে না, কোনো কথা কি করে শুনে মানে না। একবার ওই তখনকার যুগে ঝামেলা হয়েছিল গ্যালিলিও আর অ্যারিস্টটল। গ্যালিলিও বললেন যে, গ্যালিলিও আর অ্যারিস্টটলকে নিয়ে, যে অপর থেকে যদি দুটো জিনিস ফেলে দেওয়া হয়, যেটা ভারী সেটা কি হবে, আগে পড়বে, আর যেটা কম ভারী সেটা পরে পড়বে। অ্যারিস্টটল তিনি হাতে প্রমাণ করে দেখিয়ে দিলেন যে দুটোই একসাথে পড়লো। আসলে দুটোই ভারী ছিল, একটু কম ভারী ছিল। এখানে ডিস্টেন্স মানে ভারী বলতে কী বোঝানো হয়েছে, একটা এক কুইন্টলের আর একটা একশো গ্রামের, মানে ভারীর কম বেশি। এখানে গ্যালিলিও যেটা বলেছিলেন সে কথাটাও সত্য, যদি অতি ভারী হয় আর অতি কম ভারী হয় তাহলে এটা কিন্তু আগে পিছু পড়বে, আর যদি দুটোই মোটামুটি ভারী, সামান্য পার্থক্য, তখন দেখা যাবে দুটোই কী করছে, একসাথে পড়ছে। তো এখানে ইলেম, ইলেম মানে হলো সায়েন্স। সায়েন্স বলতে কি, আমাকে নিজেকে পরীক্ষা করে নিতে হবে। আর আমাদেরকে সিয়াদিস দেওয়া হয়েছে, ফালাম তোমরা জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কে আল্লাহ ব্যতীত রেখে কোনো উপাস্য নেই। তাহলে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, এটা আমাকে কী করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হবে যে তিনি ব্যতীত রেখে প্রকৃত উপাস্য আছে কি না, এটা আমাদেরকে জানতে হবে। আর জানতে গেলে আমাদেরকে কী করতে হবে, আল কোরআনের প্রত্যেকটা আয়াতকে পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে। এবং তিনি বলছেন দিবারাত্র পরিবর্তনকারী তিনি, দিবারাত্র পরিবর্তনকারী তিনি, তিনি ব্যতীত রেখে অন্য কেউ দিবারাত্র পরিবর্তন করতে পারে না। যখন আমরা কোরআনের গভীরের ভেতরে দেখব, দেখব সত্যি তিনি ব্যতীত রেখে একচ্ছত্র মালিক আর কেউ নেই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। যদি না করতে পারতেন তাহলে কী হতো, বদর যুদ্ধে মাত্র ৩১৩টা, আবার হাতে অস্ত্র নাই, আর ওরা ছিল ১০০০, আবার সুসজ্জিত। তাহলে এমনি নিয়ম কী, এমনি নিয়ম হলো যে ১৩১৩ জন, ও যে কোনো সময় ৩১৩ জনকে কী করতে পারবে, শেষ করতে পারবে। কিন্তু এখানে আল্লাহ তাআলা একচ্ছত্রের মালিক, আল্লাহ রসুল তাবুতে বসে দোয়া করছেন, ইয়া আল্লাহ, ইয়া রব্বি, ইন শিয়তা লাম তুবাদ, যদি আপনি চান তাহলে এ দুনিয়া তার ইবাদত করার কেউ থাকবে না, মানে যদি আমাদের এই ৩১৩ জনকে মেরে দেয় তাহলে ইবাদত করার আর দুনিয়াতে কেউ থাকবে না। তো আল্লাহ তাআলা একচ্ছত্রের মালিক, সেদিন প্রকাশ হলো, বদর যুদ্ধের বিজয়ী হলো, এবং এই বিজয়ের কারণেই গোটা বিশ্বে ইসলাম প্রত্যেকটা দেশে বিদ্যমান। বদর যুদ্ধই এর হলো মূল ভিত, মূল ভিত। তো এখানে আমরা মুসলিম কম আছি বলে আমাদের ভয় নেই। আমাদের সরকারি হিসাবে যেটা দেখাচ্ছে যে আমরা নাকি ২৫ কোটি মুসলিম বাস করি ভারতে,
কিন্তু ওই আমাদের যে রাজ্য সম্মেলন হয়ে গেল নদিয়ার পলাশিতে, ওখানে আমাদের কলকাতা হাইকোর্টের একজন উকিল মোফাক্কেরুল ইসলাম বলে, আপনারা ইউটিউবে দেখেছেন, উনি বলছেন যে 34 থেকে 35 কোটি মুসলিম লিখিত আমরা বাস করি। এবার অলিখিত আরও বেশি হবে, যদি অলিখিত আরও বেশি হয় তো প্রায় চল্লিশ কোটি মুসলিম আমরা ভারতে বাস করি। তো ওই 40 কোটি সংখ্যাটা কম নয়, বিশাল ব্যাপার। সুতরাং এই মুসলিমদের একতা হওয়ার দরকার রয়েছে। এরা যদি একতা হয় তাহলে ইনশাআল্লাহ এরাই বিজয়ী হবে, এরাই এদের শাসন করবে এবং শরীয়তের নিয়ম অনুযায়ী এদের সেরা চালাতে পারবে। এর জন্য এদেরকে কী করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিক্ষিপ্ত হয়ো না। তাহলে মুসলিমদের ইউনিটি, একতা হওয়ার প্রয়োজন রয়েছে এবং আল্লাহর আদেশ যে মুসলিমরা একতা মুসলিমদের মধ্যে একতা আসুক। সুতরাং ভাই মুসলিম, আমাদের পৃথিবীতে বাঁচতে গেলে আল্লাহ তাআলা এক এবং আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরতে হবে, অর্থাৎ আল কোরআন। আচ্ছা, আমরা যারা রয়েছি ভাই, আমরা কোরআন পড়তে পারি? এই ভাই, কোরআন পড়তে পারি? মানে বুঝেন তো, চেষ্টা করেন। আমাদের কাছে যে অ্যান্ড্রয়েড সেট রয়েছে, বাংলাভাষী তো বাংলাতে একটা আয়াত করে, আপনি যদি প্রতিদিন একটা আয়াত করে অর্থ আর তফসির বুঝেন না, তো ইনশাল্লাহ এটা কাজ হবে। আপনি পারেন ভাই? শিখে গেলেন, ওকে, কিছু কষ্ট নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে এই কোরআনটা সহজ, কঠিন লাগে। সুরা আল কামারের 4 জায়গায় তিনি বলছেন, ওয়ালাকাদ ইয়াসারনাল কোরআন আলি যিকর ফাহাল মি মুদাকির, আমি কোরআনটাকে সহজ করেছি। সুতরাং আমরা চেষ্টা করি পড়ি। তাহলে আমরা যারা জানি না ভাই, আমি আবেদন করবো আপনাদের যে কাজ তো আমরা করবো, কাজ তো আমাদের করে খেতে হবে, কিন্তু যদি 10 মিনিট, বেশি টাইম লাগে, 24 ঘন্টার মধ্যে যদি 10 মিনিট যদি আমরা সময় দিই এবং আল কোরআন আমরা যদি একটা আয়াত পড়ি এবং ওর তাফসির পড়ি, তখন কি হবে? আমি নিজে বুঝতে পারবো সঠিক ইসলামটা কী। শুনে শুনে কদিন চলবে? আমি নিজে বুঝতে পারবো সঠিক ইসলামটা কী, এবং এটা আমার কর্তব্য। যেমন আমার কর্তব্য যে আমাকে সাপ্তাহিক কাজ করতে হবে, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, ছেলেপিলে আছে, আমাকে খাওয়াতে হবে, এটা আমার দায়িত্ব, আমার ইনকামের রুজির দায়িত্ব এটা আমার, যদিও আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন কিন্তু আমাকে ইনকাম করতে হবে, তেমনি এই শেখাটাও এটা আমার দায়িত্ব। তো আমরা ঠিক দায়িত্ব বুঝে ইনশাআল্লাহ আমরা সেই মোতাবেক আমল করি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দাও, আমিন। আর আমরা সবাই যারা রয়েছে নামাজ পড়ি ভাই, যারা পড়েন না আবেদন করছে, অবল্লা যে কিছু নেই, আমরা পড়ি, চেষ্টা করি, পড়ি, অবশ্যই পড়ি। হ্যাঁ, আল্লাহ তৌফিক দেন আমাদের। আল্লাহ তুমি আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও এবং জামাত সহকারে পড়ার তৌফিক দাও, আমিন। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে তো?